আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় ইতিমধ্যেই বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ওএমআর শীত প্রস্তুতকারক সংস্থার দুজন কর্তাকেও। ওএমআর শীত বিকৃতি নিয়ে, ম্যানিপুলেশন নিয়ে তাদের যোগসূত্রের কথা ইতিমধ্যেই একাধিকবার আদালতে চর্চা পেয়েছে। এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই শুক্রবার দুপুরে আলিপুর আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করা হয়েছে সিবিআইয়ের তরফে। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে ওয়েমার শীট প্রস্তুতকারক সংস্থা এস বসুরায়ন কোম্পানির দুই অংশীদারিত্বে থাকা ব্যক্তি কৌশিক মাঝি ও পার্থ সেন, যাদের গ্রেপ্তারির 89 দিনের মাথাতে এই চার্জশিটটা দেওয়া হয়েছে, তাতে কৌশিক মাঝি এবং পার্থ সেনকে অভিযুক্ত দেখানো হয়েছে এই সিবিআইয়ের এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। মূলত তাদের বিরুদ্ধে ওয়েমার শীট বিকৃতি করার সাথে মানিক ভট্টাচার্য, যিনি প্রাক্তন পর্ষদ সভাপতি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য, ইডি বা সিবিআইয়ের যে অভিযোগ যেটা রয়েছে তার আমলে এই দুর্নীতির একটা বড় অংশ হয়েছে, সংঘটিত হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে। সেই মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে বা যোগাযোগ ছিল এই কৌশিক মাঝি পার্থ সেনের, এমনটা কিন্তু চার্জশিটে অভিযোগ আনা হয়েছে কৌশিক ও পার্থ সেনের বিরুদ্ধে। মূলত কিভাবে ম্যানিপুলেশন হলো, কতজনের তালিকা বা কতজন চাকরি প্রার্থীর ওয়েমার শীট, মূল ওয়েমার শীটের সাথে নম্বর বিকৃতি করা হয়েছে, করে নতুনভাবে তালিকা তৈরি করে পাঠানো হয়েছে পর্ষদ সভাপতির কাছে, এই সমস্ত বিষয়গুলিকে চার্জশিটে উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের তরফে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পেরেছি। সেক্ষেত্রে চলতি সপ্তাহের গোড়াতে আমরা দেখেছি এসএসসির যে চারটি নিয়োগ দুর্নীতি মামলার এসএসসি তদন্ত করছে, এসএসসি যে চারটি নিয়োগ দুর্নীতি মামলা ছিল সিবিআই তদন্ত করছিল, নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা এবং এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, চারটি মামলা রেফায়ার করে সিবিআই তদন্ত করছিল এবং চারটি মামলার ক্ষেত্রেই সিবিআইয়ের তরফে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হয়েছে আলিপুর আদালতে। এবং চারটি মামলার ক্ষেত্রেই এই যে নিয়োগগুলির যে দুর্নীতির যে তথ্য উঠে আসছে, অভিযোগ উঠে আসছে, অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে, চারটি মামলার ক্ষেত্রেই সিবিআই তরফে মূল চাকরি বা অভিযুক্ত দেখানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। একইভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে এর আগে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ, এদের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয়েছিল। তাদের ভূমিকা কী ছিল, সেই সমস্ত তাদের বিরুদ্ধে অভিযোগ কী, আর্থিক লেনদেন হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আগেই সিবিআই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে চার্জশিট ফাইল করেছিল। গত 90 দিন আগে যখন কৌশিক মাঝি এবং পার্থ সেনকে গ্রেপ্তার করা হয়, তাদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ, তাদের বাড়িতে অভিযান চালানো, তাদের সংস্থাতে অভিযান চালানো, তাদের বিভিন্ন ডিজিটাল এভিডেন্স তারা সংগ্রহ করেছিল, মেলের মাধ্যমে বিভিন্ন ডকুমেন্টস, তাদের বিভিন্ন নথি আদান প্রদান হয়েছিল পর্ষদের সঙ্গে, সেই এস বসুরায় কোম্পানির সেই সমস্ত এভিডেন্স সংগ্রহ করার পরেই আমরা দেখলাম গতকাল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো সিবিআইয়ের তরফে, যে চার্জশিটে কৌশিক মাঝি এবং পার্থ সেনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়েছে ওয়েমার শীট বিকৃতি নিয়ে এবং একসঙ্গে মানিক ভট্টাচার্যের সঙ্গে তাদের যোগসূত্রতা নিয়ে। এবং আগামী দিনে, যেহেতু এখনই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ফাইনাল বা চূড়ান্ত চার্জশিট জমা পড়েনি, সেক্ষেত্রে তদন্ত যেহেতু এখন তাদের তদন্ত তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আগামী দিনে আর কাদের কাদের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে চার্জশিট দেয় সেই বিষয়টি লক্ষ্য করারই রয়েছে। কারণ সিবিআইয়ের সূত্র থেকে যেটা বলা হচ্ছে বা সিবিআইয়ের সূত্রে আমরা যেটা জানতে পারছি, মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে
সিবিআই এখনো পর্যন্ত কোন রকম পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, কারণ একটি মামলা, বিচারাধীন মামলা সুপ্রিম কোর্টে রয়েছে। সেই জায়গা থেকে মানিক ভট্টাচার্যকে ইডি গ্রেপ্তার করেছিল, ইডি তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এবং তার পরিবারের সদস্যদের যোগসূত্র কী কী পাওয়া কীভাবে পাওয়া গেছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুরো বিষয়টি আদালতে জানানো হয়েছিল, ইডির তরফে অভিযোগ করা হয়েছিল। সেক্ষেত্রে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে সিবিআই যে তখন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, সেক্ষেত্রে মানিক ভট্টাচার্যের যে রোল বা ভূমিকা এখনও কিন্তু সিবিআইয়ের তরফে সরাসরি কোনো চার্জশিটে উল্লেখ করা হয়নি। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে তার একটা ভূমিকা কী ছিল, তার সঙ্গে কাদের সাথে যোগসূত্র ছিল, এই বিষয়গুলো যেমন উল্লেখ রয়েছে বিভিন্ন যে চার্জশিটগুলো জমা পড়েছে তাতে, তাতে তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য বা আরও অন্যান্য যোগসূত্রগুলো কিন্তু আগে থেকে চার্জশিটে কিন্তু দেওয়া ছিল। সেক্ষেত্রে বর্তমান গতকাল যে চার্জশিটি দেওয়া হয়েছে তাতে কৌশিক এবং পার্থ সেনের সঙ্গে কী যোগসূত্র ছিল মানিক ভট্টাচার্যের, সেই বিষয়টি কিন্তু অভিযোগ আকারে উল্লেখ করা হয় চার্জশিটে, আমরা কিন্তু সিবিআই সূত্রে পাবো। এই সংক্রান্ত আরও নানান আপডেট আমরা যা যা পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব। আপাতত ধন্যবাদ। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে ওয়েমার সিট প্রস্তুতকারক সংস্থা এস বসুরায়ন কোম্পানির দুই অংশীদারিত্বে থাকা ব্যক্তি কৌশিক মাঝি ও পার্থ সেন, যাদের গ্রেপ্তারির 89 দিনের মাথাতে এই চার্জশিটটা দেওয়া হয়েছে, তাতে কৌশিক মাঝি এবং পার্থ সেনকে অভিযুক্ত দেখানো হয়েছে এই সিবিআইয়ের এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। মূলত তাদের বিরুদ্ধে ওয়েমার সিট বিকৃতি করার সাথে মানিক ভট্টাচার্য, যিনি প্রাক্তন পর্ষদ সভাপতি, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য, ইডি বা সিবিআইয়ের যে অভিযোগ যেটা রয়েছে তার আমলে দুর্নীতির একটা বড় অংশ হয়েছে, সংঘটিত হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে। সেই মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে বা যোগাযোগ ছিল এই কৌশিক মাঝি পার্থ সেনের, এমনটা কিন্তু চার্জশিটে অভিযোগ আনা হয়েছে কৌশিক ও পার্থ সেনের বিরুদ্ধে। মূলত কীভাবে ম্যানিপুলেশন হলো, কতজনের তালিকা বা কতজন চাকরি প্রার্থীর ওয়েমার সিট, মূল ওয়েমার সিটের সাথে নম্বর বিকৃতি করা হয়েছে, করে নতুনভাবে তালিকা তৈরি করে পাঠানো হয়েছে পর্ষদ সভাপতির কাছে, এই সমস্ত বিষয়গুলিকে চার্জশিটে উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের তরফে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পেরেছি। সেক্ষেত্রে চলতি সপ্তাহে গোড়াতে আমরা দেখেছি এসএসসির যে চারটি নিয়োগ দুর্নীতি মামলার এসএসসি যে চারটি নিয়োগ দুর্নীতি মামলা ছিল সিবিআই তদন্ত করছিল, নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা, একাদশ শ্রেণী